নজর রাখবো এবার জলপাইগুড়ির দিকে। সেখানে মন্ত্রী বুলুচিক বারাইককে সামনে পেয়ে গ্রামের মানুষ রাস্তার সমস্যা তুলে ধরেছিলেন, কিন্তু লাভ কিছুই যে হয়নি তা আজ এতদিন পরেও স্পষ্ট। সমস্যা রয়েছে পানীয় জলেরও, মন্ত্রী আশ্বাস দিলেও কাজ কিছুই হয়নি এখনো পর্যন্ত, অভিযোগ স্থানীয়দের। আমাদের প্রতিনিধি সুবীর এসে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি জলপাইগুড়ির সেই রাস্তার ছবি তুলে ধরবেন, স্থানীয় বাসিন্দাদের কথা তুলে ধরবেন তিনি। সুবীর, জানতে চাইবো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অভিযোগ তাদের জানাতে হয়েছিল, পানীয় জলের সমস্যার কথা জানাতে হয়েছিল, তারপর কি হলো, এতটা দিন কেটে যাওয়ার পর কি হলো, তাদের কাছ থেকেই জানতে চাইবো সুবীর। দেখো মিনাক্ষী, রাস্তার অবস্থা খারাপ বললেও হবে না, এইখানে কিন্তু রাস্তা নেই এবং এই কারণেই নেই। এই যে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুলবিটা গ্রাম, এই গ্রামে আমি একবার দেখাতে চাইবো, এটা হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে একটা ফাঁকা জমি রয়েছে এবং এই জমি দিয়ে কিন্তু যাতায়াত করে এবং সেটা প্রাণ হাতে নিয়ে, এবং এখানে পাশেই করতোয়া নদী রয়েছে, সেই নদীর পাশ দিয়ে তারা কোনো রকম আসেন। এবং আরেকটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে এই যে রেল লাইন, মিনাক্ষী, এই রেল লাইন পারাপার করেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই সাধারণ মানুষ, এই যে গোকুলবিটা গ্রামের মানুষ, তারা কিন্তু এখান দিয়ে পারাপার করেন। একবার এখানে গ্রামবাসীরা রয়েছেন, তারা দীর্ঘদিনের সমস্যা তাদের এটা, এবং তারা কিন্তু বারংবার প্রশাসনকে জানিয়েছেন, আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। এখানে রয়েছেন মহিলারা, আপনারা তো এর আগে বুলুচি বড়ায় গেছিল মন্ত্রী, তাকেও জানিয়েছেন, আপনাদের কাজের কাজ কিছু হয়েছে না? কোনো কাজ হয়নি আমাদের, রাস্তার জন্য অনেক দুর্ঘটনা ঘটে যায়, মানে আমরা একটা মানুষ অসুস্থ হলে আমরা নিচে খুব অসুবিধা হয়, আমরা বেটা ছিলাম মানুষ সব কাজের সাথে থাকে, আমরা মেয়ে মানুষ কি নিয়ে যেতে পারি, আমাদের খুব অসুবিধা অনেকবার জানাই। এখানকার পঞ্চায়েত প্রধান এদেরকে জানান? হ্যাঁ জানাইছি তো, আমরা প্রধানকে পঞ্চায়েতকে সবাইকে জানানো হয়েছে, পঞ্চায়েত আসছিল, উনি তো কোনো কথাই বলেন, আমাদের রাস্তা খারাপ, উনি আসছে, আসার পরে রেল ডিপার্টমেন্ট থেকে লোক আসছে, আসার পরে কাইতে দিল ওনার সামনে, উনি কোনো কথাই বলেন। এখানে রেল লাইন দিয়ে পারাপার করেন, রেল লাইন চৌককে যান আপনারা, ভয় লাগে না? ভয় লাগে না, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে লাগে কত সমস্যা, আমরা যাচ্ছি, আমরা ডেলিভারির সময় কত কষ্ট করে এদিক দিয়ে যাতায়াত করছি, একটা অ্যাম্বুলেন্স আমাদের বাড়িতে ঢুকতে পারে না, আমরা এখান থেকে হেঁটে পার হয়ে গিয়ে আমাদের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি হতে হয়। শুনতেই পেলে, এখানে প্রায় 500 মিটার পথ কিন্তু এখান থেকে পায়ে হেঁটে অসুস্থ রোগীদের মেন রাস্তায় যেতে হয়, তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থাকে, সেইখান থেকে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে অ্যাম্বুলেন্স মানুষ রয়েছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। তুমি যেটা বলছো, আসবো আবারও তোমার কাছে, যেখানে অসুস্থ রোগীকে পায়ে হেঁটে তারপরে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠতে হচ্ছে, আর এই অবস্থা রাস্তার বলার পরেও এখনো কোনো সুরাহা নেই। সঙ্গে থাকো, আমি একটু বীরভূমের দিকে নজর রাখবো, কারণ সাঁইথিয়া বিধানসভার মহম্মদ বাজারের ফুল্লাইপুর গ্রামে পানীয় জলের অভাব, আর গত জানুয়ারিতে দিদির দুধ যে কর্মসূচি, সেখানে শতাব্দী রায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন, শতাব্দী রায়কে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন যে কবে হবে সুরাহা, তখন শতাব্দী রায় তিনি বলেছিলেন আমি দেখছি রাস্তার অবস্থা, যাতে যেটা আমার হাতে আছে আমি দেখছি, শতাব্দী রায় আশ্বাস ছিল। কি অবস্থা আজকে সেই রাস্তার? আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, শতাব্দী রায় তো বলেছিলেন যে আমি দেখছি, তারপরে রাস্তার কি অবস্থা এখন? দেখো সেদিন কিন্তু শতাব্দী রায়কে মূলত গ্রামবাসীরা যেটা বিক্ষোভ দেখিয়েছিল সেটা ছিল পানীয় জল, কারণ এই ফুল্লাইপুর গ্রাম সুখাপবন এলাকা এবং পানীয় জলের সমস্যা নিয়েই কিন্তু সেদিন তারা রাস্তা আটকেছিলেন সাংসদের, এবং দাবি করেছিলেন যে তাদের অন্তত পানীয় জলের ব্যবস্থা করা হোক, 1 কিলোমিটার প্রায় দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে, এবং সেই অবস্থার কিন্তু আজও পরিবর্তন হয়নি, প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়েছে। সাংসদ আশ্বাস দিয়েছিলেন যে তিনি দেখছেন, এবং তিনি মুখে যেটা বলেন সেটা করার চেষ্টা করেন, এটা কিন্তু সবসময় শতাব্দী রায় বলেন। তাহলে আজও কেন এই অভাব দূর হলো না পানীয় জলের? আমার সাথে গ্রামবাসীরা রয়েছেন, দাদা আপনারাই তো সাংসদের পথ আটকেছিলেন, কিন্তু তারপর সময় পেরিয়ে গেল প্রায় 1.5 মাস, পানীয় জলের সমস্যার সমাধান হলো? ওই যে বলে না যে রাবণকে বলেছিল যে আজকে শিখের বন্ধু জায়গা আছে, রাবণের সিঁড়ি বাঁধা মতো গল্প, তৃণমূল নেতারা বলে যে কাজ করে দেবো, কাজের কোনো সুরাহা মেলেনি, আজ না 1.5 মাস নয়, আমাদের সাংসদ 15 বছরের 3 বারের সাংসদ, তিনি আজও ফুল্লাইপুরে জলের সুবিধা দেখেইনি আর জলের কাজ করেনি। আমাদের গ্রামের প্রায় 300 থেকে 350 পরিবার 1 কিলোমিটার দূরে জল নিয়ে আসে, সেই পানীয় জল আমরা খাই, এবং যতগুলো কল আছে ফুল্লাইপুর গ্রামে অধিকাংশ জলই আর্সেনিকযুক্ত এবং সেই জলগুলো খাওয়া যায় না, ওই দূরে 1 কিলোমিটার দূর থেকে জল নেছে, যে সেই জল আমরা পান। আচ্ছা, আমরা আরও একজনের সাথে কথা বলবো, বলছি কি অবস্থা গ্রামের? গ্রামের দারুণ অবস্থা, একটা পাইপ কল দিয়ে তো সব জলই বের হয়নি, এমন অবস্থা হয়েছে, সব কেউ জল পাচ্ছে কেউ পায় না, পাইপ কেটে জল করতে হয়েছে, তাহলে সামান্য এক জায়গাতে বেরিয়ে তার লাইন দিয়ে জল নিতে হয় এক জায়গায়।
তৎকালে এখন কি ভাবছেন যে আপনারা তো সাংসদকেও বলেছিলেন, তারপরে তো সমাধান হলো না? না সমাধান হয়নি তো, থেকে গেল যেখানে পানীয় জলের সমস্যা সমাধান এখনো পর্যন্ত হয়নি এবং বিভিন্ন জায়গায় রাস্তার যে ছবি উঠে আসছে সমস্যার সমাধান হয়নি, শুধুমাত্র আশ্বাস হয়েছে দিদির দুধ কর্মসূচিতে। আপাতত ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, মনোরঞ্জন, সুবীর এবং আমাদের সঙ্গে ছিলেন বিক্রান্ত, তিনজনকেই ধন্যবাদ।